সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যা 1997 সালে ইউনেস্কো দ্বারা ঘোষিত ন্যাচারাল ক্রাইটেরিয়াতে বাংলাদেশের একমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বলা হয় সুন্দরী গাছের প্রাচুর্য থাকার কারণে এই অঞ্চলের নাম সুন্দরবন, অথবা সমুদ্র তীরবর্তী অবস্থিত হওয়ার কারণে সমুন্দরবন নামকরণ, যা উচ্চারণের খাতিরে কালক্রমে পরিবর্তিত হয়ে সুন্দরবনে পরিণত হয়েছে। মনে করা হয় হিমালয় অঞ্চলের প্রতিনিয়ত ক্ষয় ও ঘর্ষণজনিত কারণে উৎপন্ন মাটি এবং খনিজ নদীর পানিতে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের এই বিশেষ অংশে এই বনের জন্ম দিয়েছে। হাজার বছর আগে সৃষ্ট এই বনের আজকের এই অবস্থানে পৌঁছানোর মাঝে এখানে হয়েছে অসংখ্য মানুষের পদচারণা। তার মাঝেই কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু হ্যালো। লাবিদ রাহাত কেন আসলে নিজের চেহারা ক্যামেরার সামনে দেখায় না, এর পিছনে তিনটা কারণ থাকতে পারে। নাম্বার এক, ও ন্যাংটা হয়ে ভিডিও বানায়। নাম্বার দুই, ওর বাসার মধ্যে অনেক উল্টাপাল্টা বোতল আছে। নাম্বার তিন, ও আসলে ক্যামটা ডান্স দিতে দিতে ভিডিও বানায়। সো এইসব পাপ কাজ থেকে ওকে বিরত রাখার জন্য আমাদের উচিত ওকে ক্যামেরার সামনে নিয়ে আসা। সো এই জন্য ওর ফেস ক্যাম ভিডিও করাটাকে আমি অত্যাবশ্যক বলে মনে করি। ধন্যবাদ। হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু ভিগল অ্যান্ড হিস্ট্রি। এখানে আমি কথা বলি বিভিন্ন দেশ, তাদের ইতিহাস এবং আমাদের আশেপাশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনার হিস্টোরিক্যাল প্লট নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আফটার দ্য ইন্ট্রো। ২০১৫ সাল, বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন 5,467 বর্গ কিলোমিটার এবং ভারতে তা 3,052। একটু পেছনে তাকালে 1841 সালে বাংলাদেশের এই অংশে সুন্দরবনের আয়তন 9,289 বর্গ কিলোমিটার এবং ভারতে 8,466, এবং 1776 সালে যা যথাক্রমে 11,256 এবং 8,833 বর্গ কিলোমিটার। এই ট্রেন্ডটা ফলো করলে হয়তো সহজেই অনুমান করা যায় যে আজ থেকে হাজার বছর আগে সুন্দরবনের এলাকা কতটা বড় ছিল। ঐতিহাসিক বিভিন্ন লেখা থেকে একটা ধারণা পাওয়া যায় বর্তমান পদ্মা নদীর দক্ষিণ থেকে শুরু করে প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গই ইতিহাসে কোনো এক সময় বন জঙ্গলে ঘেরা ছিল। যদিও সেই সময়ের বনভূমি আজকের সুন্দরবনের সাথে সরাসরি সংযুক্ত ছিল কিনা এটার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু এটা শতভাগ নিশ্চয়তার সাথে বলা যায় যে বর্তমান যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরিশালের পাশাপাশি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পুরাটা জুড়েই একসময় এই বনের অবস্থান ছিল। তার মানে কি তখন এই সমস্ত এলাকায় এখনের মতো কোনো মানুষ বসবাস করতো না? হ্যাঁ করতো, কিন্তু তাদের হিস্ট্রি এবং লেগাসি আজ এতটাই পুরাতন যে তা আমাদের কাছে কেবল মিথ কিংবা রূপকথা, যার মাঝে কিছু কিছু আজও সুন্দরবনের আশেপাশে এলাকায় বসবাস করা মানুষের মাঝে প্রচলিত আছে। চলুন তার মধ্যে কয়েকটি দেখে নেওয়া যাক। সুন্দরবনের দেবদেবীদের মাঝে প্রথমেই যার নাম উল্লেখ করতে হয় তিনি হলেন বনবিবি। প্রকৃতি এবং বনের সমস্ত সৃষ্টিতেই তার অবদান আছে বলে ধারণা করা হয়, বা এক কথায় তাকে বলা যায় প্রোটেক্টর অফ দ্য ফরেস্ট। মূলত আদিমকাল থেকেই সুন্দরবনের মধু এবং কাঠ সংগ্রহ করতে যাওয়া মানুষেরা এই দেবীর পুজো করত। তাদের বিশ্বাস ছিল বনবিবি তাদের বাঘ এবং বনের অন্যান্য বিপদ থেকে রক্ষা করবে। সুন্দরবনে বসবাস করা অনেক মুসলিম পরিবারই বনবিবির নামে বিভিন্ন পশু পাখি মানত করে বনে ছেড়ে দেয়, আর এর পাশাপাশি অনেক হিন্দু পরিবার বনবিবি, বন দেবী বা বন দুর্গার নামে পূজা করে থাকেন। এমনকি আজকের দিনেও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি গ্রামের মুন্ডাপাড়া মন্দিরে প্রতিবছর শীতের শুরুতে বনবিবির পূজা হয়ে থাকে। বনবিবির পুঁথি সহ বিভিন্ন কিছু কবিতার প্রচলনও তাকে নিয়ে আছে। এছাড়াও সুন্দরবনের প্রচলিত মিথগুলোর মাঝে গাজী কালু চম্পাবতীর নাম বেশ পরিচিত। এর বাইরেও আছে দক্ষিণ রায়, সর্বদেবী মনসা, মাছের দেবতা মাকাল ঠাকুর সহ আরও অনেক নাম। এদের সকলের জীবন নিয়েই এই সমস্ত এলাকার অসংখ্য পুঁথি লেখা আছে। আপনারা আরও জানতে চাইলে আমি ভিডিও শেষে রেফারেন্স একটি বইয়ের নাম বলবো, সেটা পড়তে পারেন। যাই হোক, এবার অলৌকিক এবং প্রচলিত রূপকথাগুলো বাদ রেখে কিছুটা আসল ইতিহাসের দিক যাওয়া যাক। 1350 সালে চাইনিজ ট্রাভেলার ওয়াং ডিওয়ান বাংলাতে ভ্রমণে আসেন এবং এখানের মানুষ সম্পর্কে তিনি সেই সময় লিখেছিলেন, "দিস পিপল ও অল দেয়ার ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড প্রসপেরিটি টু দেমসেলভস ফর রিসোর্স লাইজ ইন দেয়ার ডিভোশন টু এগ্রিকালচার ওয়ার বাই এ ল্যান্ড অরিজিনালি কভার্ড উইথ জঙ্গল হ্যাজ বিন রিক্লেমড বাই দেয়ার আনরিমিটিং টয়েল ইন টিলিং অ্যান্ড প্ল্যান্টিং দ্য রিচেস অ্যান্ড ইন্টেগ্রিটি অফ ইটস পিপল সারপ্যাস পারহ্যাপস দোজ অফ পালেমব্যাং অ্যান্ড ইকুয়াল টু দোজ অফ জাভা।
এই কথাগুলোর সারমর্ম এটা দাঁড়ায়, তিনি সে সময় বাংলার মানুষের পরিশ্রম, একাগ্রতা এবং কৃষির প্রতি আগ্রহের বেশ প্রশংসা করেছেন। এমনকি এখানের মানুষের বেঁচে থাকার জন্য বন ও প্রকৃতির কাছ থেকে জমি কেড়ে নিয়ে তা নিজেদের কৃষির কাজে লাগানোর কথাও উঠে এসেছে। অর্থাৎ সেই প্রায় 700 বছর কিংবা তারও বেশ আগে থেকেই এখানের মানুষেরা বেঁচে থাকার তাগিদে সম্পূর্ণ জঙ্গলে ঘেরা বাংলার প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। দক্ষিণবঙ্গ বা সেই সময়ের সুন্দরবনে মানুষের এই পদচারণার পেছনে যেই নামটি সবার আগে আসবে, তিনি হলেন হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাই, যাকে আমরা আজকের দিনে একজন পীর বা ধর্মপ্রচারক হিসেবে চিনি। কিন্তু এই পরিচয়ের বাইরেও তিনি দক্ষিণবঙ্গের মানুষের জীবনযাত্রা পরিবর্তনের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যা অনেকের কাছেই অজানা। ঐতিহাসিক বিভিন্ন লেখার শিলালিপি থেকে পাওয়া যায় তার সম্পূর্ণ নাম ছিল উলুক খান ই আজম খানজাহান। এখানে উলুক পদবীর মাধ্যমে এটা বোঝা যায় তিনি টার্কিশ বংশভূত একটি পরিবার থেকে এসেছেন, এবং খান ই আজম পদবীটি সেই সময় বাংলা সুলতানাতের অধীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের দেওয়া হতো। অর্থাৎ খানজাহান আলী কিন্তু সেই সময় বাংলা সালতানাতের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। বর্তমান যশোর জেলার বারো বাজারে বেশ কিছু বছর কাটানোর পর বাংলা সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তাকে সুন্দরবনের জঙ্গলের মাঝে একটি এলাকার জায়গিরদারি দেন। এরপর তার এখানের কাজের একটি সংক্ষিপ্ত ধারণা পেতে আমরা 1870 সালে এই এলাকার ব্রিটিশ কালেক্টর জে ওয়েস্টল্যান্ডের একটি উক্তি দেখতে পারি। তিনি যা বলেছেন তা যদি সরাসরি বাংলায় অনুবাদ করি তাহলে কিছুটা এমন দাঁড়ায়। খানজাহান এই অঞ্চলে এসেছিলেন সুন্দরবনের জমি পুনরুদ্ধার ও চাষাবাদ করতে, যা তখন ছিল বজ্র এবং বনে আবৃত। এছাড়াও তার কাচারির অবস্থান এবং আরও অনেক বড় ধরনের কাজের প্রকৃতি দেখে এটা সহজেই অনুমান করা যায় যে তিনি এই অঞ্চলে খাজনা আদায় করতেন কিংবা এখানের প্রধান ছিলেন। কিন্তু বহু বছর ধরে জমিদার বা প্রধান হিসেবে কাটানোর পর তিনি নিজেকে জাগতিক সকল বিষয় থেকে আলাদা করে নেন এবং এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করেন। অর্থাৎ এই উক্তি থেকে এটা ধারণা করা যায় যে সাধারণ মানুষের মাঝে ধর্ম ছড়িয়ে দেওয়ার আগে তিনি মূলত একজন প্রশাসক ছিলেন, এবং আমরা অনেকেই জানি এই সময়ের মাঝে তিনি এখানে খলিফাতাবাদের প্রতিষ্ঠা করেন, যার মূল কেন্দ্র ছিল বর্তমানের বাগেরহাট জেলা। এছাড়াও এই অঞ্চলে আরও অনেক বড় ধরনের কাজ তিনি করেছিলেন, যার মাঝে কিছু উল্লেখ করছি। লোকমুখে শোনা যায় তিনি সম্পূর্ণ এলাকা জুড়ে প্রায় 360টি মসজিদ নির্মাণ করেছিলেন, যার মাঝে আর্কিওলজিস্টরা তার বানানো 50টিরও অধিক নিদর্শনের ধ্বংসাবশেষ এখন পর্যন্ত খুঁজে পেয়েছেন। এছাড়াও এই অঞ্চলে সেই সময় থেকে আজ পর্যন্ত টিকে থাকা অনেক রাস্তাঘাটই তিনি প্রথম নির্মাণ করেছিলেন, আর আলাদাভাবে হয়তো বলার প্রয়োজন নেই তিনি বিখ্যাত 60 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা। এই মসজিদটিতে কিন্তু ওয়েস্টল্যান্ডের সময়ে 2টি ইটের তৈরি ভাঙা প্ল্যাটফর্ম পাওয়া যায়, যার একটি ব্যবহৃত হতো সেই সময় মসজিদের মিম্বার হিসেবে এবং অপরটি ছিল মসজিদের দরজার ঠিক পাশে, যেখানে খানজাহান আলী রহমাতুল্লাহি আলাই নিজে বসে তার প্রশাসনিক কাজ সম্পাদন করতেন। এই একই হলঘরকে মসজিদ এবং দরবার দুই হিসেবে ব্যবহার করার প্রচলন কিন্তু একেবারে নতুন না, বরং সেই সময় ডামাস্কাস, বাগদাদ এবং জেরুজালামের মতো এলাকার মুসলিম শাসকদের মাঝেও এই ট্রেন্ডটি লক্ষ্য করা যায়। সুন্দরবনে খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইয়ের পাঠটা শেষ করব আরও 2টি উক্তি দিয়ে। প্রথম উক্তিটি জে ওয়েস্টল্যান্ডের, তিনি বলেন, হি ওয়াজ প্রাইমারিলি এ ক্লিয়ারার অফ জঙ্গল, এ বিল্ডার অ্যান্ড অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দেন এ রিলিজিয়াস ফিগার। দ্বিতীয় উক্তিটি 1990 সালে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা থেকে পাবলিশড একটি পেপারে প্রফেসর রিচার্ড ইটন দিয়েছেন, তা হল, খানজাহানস ক্যারিয়ার এক্সিবিটস এ পারফেক্ট ফিউশন অফ দ্য কনকোয়েস্ট অফ ন্যাচার অ্যান্ড আর্টিকুলেশন অফ দ্য ইসলামিক রিলিজিয়ন। অর্থাৎ এই দুই ব্যক্তি খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইয়ের ধর্মপ্রচারের পাশাপাশি প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়নের দক্ষতাকে নির্দেশ করেছেন, যেটা আজকের দিনে এসে অনেক ক্ষেত্রেই মানুষ স্কিপ করে যায়। খানজাহান আলী রহমাতুল্লাহি আলাই যেমন এ সময় বাংলাদেশের এই অংশে সুন্দরবনকে মানুষের বসবাসযোগ্য করে তুলেছিলেন, পশ্চিমবঙ্গে এই কাজটি করেছিলেন মুবারা গাজী। 1860 সালের দিকে বাংলায় নিযুক্ত ব্রিটিশ সার্জন জেমস ওয়াইস মুবারা গাজী সম্পর্কে লিখে যান। সেখানে তিনি বলেন, মুবারা গাজী একজন সন্ন্যাসী যিনি হুগলি নদীর পাড়ে জঙ্গল থেকে জমি পুনরুদ্ধার করেছিলেন, এবং এখানের প্রতিটি গ্রামেই তার নামে একটি বেদী আছে। কোনো মানুষই সেই বেদিতে কোনো কিছু মানত না করে জঙ্গলে প্রবেশ করে না, এমনকি এই জঙ্গলে কতদূর পর্যন্ত সম্পদ আরোহণ করা যাবে বা গাছ কাটা যাবে তাও ঠিক করে দেয় গাজীর বংশধরেরাই। এখানে বলে দেই, মুবারা গাজীর নামের উচ্চারণ সম্পর্কে কিছুটা ভিন্নতা থাকতে পারে যেহেতু এটা ব্রিটিশদের দেওয়া তথ্যের আলোকে বলা, কিন্তু এটা নিশ্চিত যে গাজী পদবীর কেউই এই কাজটি করেছিলেন।
যাই হোক, এই 1500 সালের আগ অবধি সময়কাল জুড়ে অনেক মুসলিম পীর এবং সন্ন্যাসীরা মিলে সুন্দরবনের বিশাল এলাকা মানুষের বসবাসযোগ্য করে তোলেন এবং একই সাথে ধর্ম প্রচার করেছিলেন। এরপরে মুঘলদের আগমন ঘটলে এখানের বিভিন্ন জমি স্থানীয় শাসকদের কাছে ইজারা দেওয়া হয়। অনেকাংশেই প্রমাণ পাওয়া যায় এই সময়ের মাঝে পর্তুগিজ জলদস্যুরা এই বনের গভীরে নিজেদের আস্তানা বানাতে শুরু করে, যার মাঝে কয়েকটি ধ্বংসস্তূপ পশ্চিমবঙ্গে পাওয়া গেছে। এরপর মুঘলদের সময় পার হয়ে সুন্দরবনের মালিকানা চলে যায় ব্রিটিশদের হাতে, আর এই সময় এই বনের এলাকা মারাত্মকভাবে কমতে থাকে। কারণ এর আগ পর্যন্ত এখানের মানুষেরা কেবল নিজেদের বেঁচে থাকার তাগিদে যতটুকু বন উজাড় করার প্রয়োজন ছিল তাই করত। এছাড়া এখানে জঙ্গলের প্রকৃতির প্রতি তাদের সবসময় ছিল ভক্তি এবং সক্ষতা। কিন্তু ব্রিটিশরা সুন্দরবনকে তাদের অর্থ উপার্জনের সম্ভাবনা হিসেবে দেখতে থাকে। কিভাবে সেটা এক্সপ্লেইন করছি। 1750 সালের পর থেকেই ব্রিটিশরা সারা বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের সাথে জড়িয়ে পড়ে, আর এসব যুদ্ধের সৈন্য এবং আনুষাঙ্গিক খরচের জন্য তারা নির্ভর করত সেই সময়ের সবথেকে ধনী এবং সম্ভাবনাময় রাজ্য বাংলার উপর। 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলার স্থানীয় জমিদারদের সাথে পার্মানেন্ট সেটেলমেন্ট এগ্রিমেন্টে যান, যেখানে বাংলার জমিদারদের একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব ঠিক করে দেওয়া হয়। আর সেই সময় কিন্তু বাংলার মূল আয় হতো কৃষি থেকে, যার উৎপাদন অনেকটাই ছিল আনসার্টেইন। আর এই এগ্রিমেন্টের কারণে যা হয় তা হলো, উৎপাদন যাই হোক না কেন, ইংরেজদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতেই হবে। এই ঝুঁকি এড়াতে দক্ষিণবঙ্গের অনেক জমিদারেরাই তাদের কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য সুন্দরবনের গাছ কেটে সেখানে ফসল উৎপাদন করা শুরু করে। এ কারণে দেখা গেল সে সময় অনেক কৃষি জমিরই সৃষ্টি হয়েছে, যা বাঙালির বেঁচে থাকার জন্য প্রয়োজনই ছিল না, কেবল ইংরেজদের রাজস্ব দিতে এবং যুদ্ধের খরচ যোগাতেই এই বন উজাড় করা। এখানে ইংরেজদের কারণে পরোক্ষভাবে সুন্দরবনের ক্ষতির দিকটি দেখা যাচ্ছে, কিন্তু এছাড়াও ইংরেজরা সরাসরি বন উজাড় করতেও ভূমিকা রেখেছে। যার মধ্যে 1783 সালে বর্তমান যশোর জেলার ম্যাজিস্ট্রেট টিউম্যান হ্যাকেল সুন্দরবনে বেশ কিছু এলাকা উজাড় করার দায়িত্ব দেন কিছু ডেভেলপারদের, আর তিনি বলেন এসব নতুনভাবে উজাড় করা বনভূমিতে প্রথম 3 বছর কোনো রাজস্বই দেওয়া লাগবে না, এবং পরবর্তী 3 বছরে তা থাকবে মাত্র 50%, এবং এরপর থেকে স্বাভাবিক রাজস্ব কালেক্ট করা শুরু হবে। বুঝতেই পারছেন এই প্রস্তাবের কারণে অনেকেই সুন্দরবনে গাছপালা কাটা শুরু করে, যার একটি প্রমাণ 1830 সালে সুন্দরবনের কমিশনার উইলিয়াম ড্যাম্পারের সার্ভেতেই উঠে আসে। সেখানে দেখা যায় কেবলমাত্র বাকেরগঞ্জ, যা বর্তমান বরিশাল ও পটুয়াখালী জেলার বেশ কিছু অংশ, সেখানেই প্রায় 85,000 একর জমিতে বন নিধন করা হয়েছে। এই তো গেল বাংলাদেশের অংশ। বর্তমান ভারতের অংশে ইংরেজরা আরও বেশি আগ্রাসী ছিল। কলকাতার হুগলি নদী ক্রমশ শুকিয়ে যাওয়ার কারণে ইংরেজরা ধারণা করতে শুরু করে যে কলকাতার বন্দর হয়তো খুব দ্রুতই ব্যবহারের অযোগ্য হয়ে উঠবে, আর এই কারণে তারা 1862 সালে সুন্দরবনের ভেতরে অবস্থিত মাতলা নদীর তীরে আরেকটি নতুন বন্দর করার সিদ্ধান্ত নেয়। সেই সময়ের ইন্ডিয়ান গভর্নর জেনারেলের নাম অনুসারে এর নামকরণ করা হয় পোর্ট ক্যানিং, যা থেকে এখানে পরে একটি শহরও গড়ে ওঠে। পোর্ট ক্যানিং তৈরির আগে এই এলাকাটি পুরোপুরি সুন্দরবনের ভেতরে ছিল, আর বর্তমান ম্যাপে পোর্ট ক্যানিং থেকে সুন্দরবনের দূরত্ব দেখে হয়তো অনুমান করতেই পারছেন তাদের এই একটি সিদ্ধান্তের কারণে সুন্দরবনের কতটা ক্ষতি হয়েছিল। যাই হোক, এই তো অনেকগুলো নেগেটিভ সাইডের কথা বললাম, এবার চলুন কিছু পজিটিভ দিকও দেখে নেওয়া যাক। প্রথমটি, ইংরেজরা এত অত্যাচার চালানোর পর এই বন রক্ষা করতে 1927 সালে ফরেস্ট অ্যাক্ট 1927 জারি করে, যা এখনও বন আইন 1927 নামে বাংলাদেশে মানা হয়। এই অ্যাক্টের মাঝেই সংরক্ষিত বনের ধারণা দেওয়া হয় এবং এর পাশাপাশি বনজদ্রব্য চলাচলের নিয়ন্ত্রণ বিধি এবং তা না মানলে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্বাধীনতার পর বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আদেশ 1974 জারি করা হয়েছে, এবং আরও রিসেন্টলি 2018 সালে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর পরিমাণও বাড়ানো হয়েছে, যা থেকে এখন সুন্দরবনের অর্ধেকেরও বেশি এলাকা মানুষের সম্পদ আরোহণ থেকে মুক্ত। তো এসব পজিটিভ দিকগুলো থেকে আমরা আশা করতেই পারি গত 300 বছর আগে এই বনের যেভাবে ক্ষতি সাধন হয়েছে তা হয়তো ভবিষ্যতের দিনগুলোতে অনেকটাই কমে আসবে। আর তা যদি না হয়, হাজার বছর ধরে বনবিবি যেমন সুন্দরবনের আশেপাশে বসবাস করা মানুষকে বাঘের থাবা থেকে রক্ষা করে আসছে, খুব জলদি হয়তো তাকে আবার ফিরে আসতে হবে তার জঙ্গল এবং বাঘকে রক্ষা করতে মানুষের থাবা থেকে। সো এনিওয়েজ, দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিওতে আমি সুন্দরবন এবং এর আশেপাশে এলাকার ইতিহাস নিয়ে একটি ওভারভিউ দিলাম। এছাড়াও সুন্দরবনের ভেতরে আমাদের পরিচিত হিরন পয়েন্ট, কটকা, দুবলাচর সহ আরও বেশ কিছু পর্যটন কেন্দ্র গড়ে ওঠার পেছনেও রয়েছে আলাদা ইতিহাস। আপনারা চাইলে সেগুলো নিয়ে আরও ডিটেল ভিডিও পরবর্তীতে আসতে পারে। আর আজকের ভিডিওর মূল রেফারেন্স হিসেবে ছিল মোহাম্মদ ইউনুসুর রহমান এবং এস এম রইসুদ্দিনের লেখা খুলনা বিভাগের ইতিহাস প্রথম খণ্ড এই বইটি।
ভিডিওর শুরুতে সুন্দরবনের ভেতরে প্রচলিত যে মিথগুলো নিয়ে কথা বলেছিলাম তার আরও ডিটেলস পাবেন এখানে। এছাড়াও 1990 সালে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা থেকে পাবলিশ করা একটি পেপারও আমাকে হেল্প করেছে। আর এর বাইরে ছোট বড় বেশ কিছু সোর্স যেখান থেকে আমি ডাটা কালেক্ট করেছি সবগুলোই দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সো এনিওয়েজ, অনেকদিন পর ভিডিও আপলোড করলাম, আশা করি কারণটাও বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত হ্যাভ এ গুড উইক, গুড বাই ফ্রম বিগল অ্যান্ড হিস্ট্রি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।